এই কি করছিস এখানে দেখতে পাচ্ছিস না এমন লাগাই যাবে জামা পড়া যা এখান থেকে হে আল্লাহ আমি এমনি হতভাগানি মা আমি একটা ঈদের দিনে আমার ছেলেকে একটা জামা কিনে দিতেও পারলাম না আমি মাকে যাই বলি কি রে এই জামাটা এলি রে জামাটা কি সুন্দর রে সোনারে তুই তো জানিস তোর আব্বা বেঁচে নাই আমি তো পরের বাড়িতে কাজ করি কোনো রকমের সংসারটা চালাই কোনো দিন তো ঠিক মতন খেতেই পাইনি এই সময়ে কি করে তোকে জামা কিনে দেব বল না মা আমি ওই জামাটাই কিচ্ছু জানি ওই জামাটাই আমি কিচ্ছু জানি না ওই জামাটাই কিনে দেব সোনারে তুই এখন থাম তোকে ওই জামাটাই কিনে দেব সোনা থাম সোনা থাম ময়না থাম সোনা থাম হে আল্লাহ আমি এমনি হতভাগানি মা আমি একটা ঈদের দিনে আমার ছেলেকে একটা জামা কিনে দিতেও পারলাম না কি করছিস এখানে দেখতে পাচ্ছিস না এবার জামাটায় হাত দিয়েছিলে তাই তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল আচ্ছা ঠিক আছে ওঠো দেখি ওঠো ওঠো কেন ওই জামাটায় হাত দিয়েছিলে কেন ওই জামাটায় হাত দিয়েছিলে কেন আচ্ছা তোমার কি ওই জামাটা পছন্দ হয়েছে তুমি কি ওই জামাটা নেবে আচ্ছা তোমার কি ঈদের পোশাক হয়নি এখনো পোশাক হয়নি আচ্ছা এখনো ঈদের পোশাক হয়নি কেন আমার মা আমরা গরিব মানুষ আমার মা পড়ে বাইতে কাজ করি মাকে বললাম মাকে বললাম জামাটা কিনে মা বললো তোমার আব্বাকে বলোনি জামা কিনে দিতে তোমার আব্বা নেই তোমার মাকে বলেছে কেন আচ্ছা বেশ তাহলে তুই আমার সঙ্গে এসো ওই জামাটা তোমাকে আমি কিনে দেব তোমার আব্বা নেই তো কি আছে আচ্ছা চলো আমার সঙ্গে এসো আচ্ছা দোকানে ভাই বলছি এই বাচ্চাটিকে কিছু সুন্দর সুন্দর প্যান্ট জামা এরকম কিছু একটু দেখান তো কি নেবে দেখুন ঠিক আছে বসুন আপনারা ওয়াসিম এখানে একটু বাচ্চাদের একটু প্যান্ট আর একটু জামা দেখিয়ে দাও তো বসুন আপনারা বসুন দেখাচ্ছি ঠিক আছে দেখো তো এই গেঞ্জিটা খুব মানাচ্ছে তাই না ও তুমি ওই লাল জামাটা নেবে ও আচ্ছা ঠিক আছে দোকানে ভাই বলছো ওই জামাটা একটু পেড়ে দেওয়া হবে না একটু নিয়ে আসুন না ওয়াসিম ও বাচ্চাটা বলছো ওই লাল জামাটা নিয়ে এসো তো বসেন নিয়ে আসছে বসেন
এই জামাটা পছন্দ হয়েছে তোমার? এটা নেবে? এই জামাটা নেবে তো? আর প্যান্ট কোনটা নেবে? এই প্যান্টটা নেবে। আচ্ছা দাদা বলছি এই জামাটা আর এই প্যান্টটা আপনি একটু প্যাক করে দিবেন। ওয়াসিম ঠিক আছে তুমি এখানে বসে যাও, হ্যাঁ এটা প্যাক করে দাও আর বাকিগুলোকে এখানে নিচে রেখে দাও। আচ্ছা আর এই বলছি তোমার মায়ের কাপড় চোপড় কিছু কেনা হয়েছে? ঈদের পোশাক কিছু কেনা হয়েছে তোমার মায়ের জন্য? জিনিস কিছু কেনা হয়নি? আচ্ছা ঠিক আছে তাহলে। দাদা বলছি একটি শাড়ি, একটি সায়া, একটা ব্লাউজ দিন তো। শাড়িটা ভালো লাগছে, আপনি এটা রাখুন, এটা দিবেন। বিল করে দেন এটা, এটা একসঙ্গে বিল করে দেন, এটা প্যাকিং করে দেন। এটা নাও দাদা, বিলটা একটু করে দিন। ভাই একটু আপনি এদিকে আসবেন, হ্যাঁ আপনি, আপনাকে বলছি একটু এদিকে আসুন না। বলছি ভাই আপনাকে একটা কথা বলছিলাম, বলছি এই যে বাচ্চাটি ওখানে জামাটা হাত দিয়েছিল, আপনি ধাক্কা দিলেন, বাচ্চাটা পড়ে গেল, বাচ্চাটা কান্না করলো, আপনি উঠালেন না, এই কাজটাকে ঠিক হলো? আর যদি আপনার বাচ্চা হতো এটা, কেউ যদি এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত আপনার চোখের সামনে, আপনার মনের ভিতরটা কেমন হতো? তাছাড়া এই বাচ্চাটা তো আব্বা বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, এতিম বাচ্চা, আর আপনি সেটাকে কোনো দেখাশোনা না করে এই বাচ্চাটিকে ঘৃণা করে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এই কাজটা আপনার চরম অন্যায় করলেন। ঠিক আছে দাদা ভুল হয়ে গেছে, আমার চরম অন্যায়, এরকম এই ধরনের কাজ আর জীবনে আমার হবে না। ঠিক আছে ঠিক আছে, তাও এই ধরনের কাজ আর কখনো করবে না, ঠিক আছে? ঠিক আছে, দেখুন এতিম বাচ্চাদেরকে ভালোবাসুন, উপরওয়ালা আপনাকে ভালোবাসুন, ঠিক আছে? দাদা বলছি পাশের গ্রাম ওই স্কুলের কাছে যাবেন? আচ্ছা বলছি দাদা ওই স্কুলের কাছে গিয়ে নামিয়ে দেবেন, হ্যাঁ ভালোভাবে যাবেন। আর ভাড়া কত লাগবে? ৫০ টাকা ভাড়া না? আচ্ছা আর এই ভাই তুমি এখানে ১০০০ টাকা আছে না, এটা বাড়ি গিয়ে তোমার মায়ের হাতে দিবে, ঠিক আছে? এ তোমার মা এ কিছু খাবার দাবার করবে, তোমরা ঈদের দিনকে খাবে, ঠিক আছে তো? আচ্ছা যাও তাহলে, ঠিক আছে।